কাঁচা কূ এবং ছড়ার অপরিশ্রিত জল পানীয় জল হিসেবে ব্যবহার করতে হয় খোয়াই মহকুমার তুই হাচিং বাড়ির গ্রামবাসীদের। ফলে নানাহ জলবাহিত রোগে আক্রান্ত হয় প্রত্যন্ত এলাকার লোকজন, কিন্তু গ্রামের রোগের সঠিক চিকিৎসা থেকেও তারা বঞ্চিত। কেননা গ্রামবাসীদের সুবিধার্থে থাকা উপস্বাস্থ্য কেন্দ্রটি পঙ্গু হয়ে আছে, অর্থাৎ বাম রাম কোনো আমলেই সুখে নেই গিরিবাসীরা। বাম আমলের রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোর চেহারা যা ছিল, রাম আমলেও তার কোনো প্রকার পরিবর্তন সাধিত হয়নি। আলোর আশায় দীর্ঘ ২৫ বছর বাম সাম্রাজ্যের পতন ঘটিয়ে রাম সাম্রাজ্যের গঠন করেছে রাজ্যের মানুষ, কিন্তু অন্ধকারে নিমজ্জিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্যে আলোর শিখা জ্বলেনি। সূর্যযুগের পরিবর্তন ঘটল, বাম আমলের স্বর্ণযুগ রাম আমলের হীরাযুগে পরিণত হলো। বাঁচার জন্য জল অপরিহার্য, কোনো আমলই সেই অপরিহার্য পানীয় জল জুটিনি খোয়াই মহকুমার প্রত্যন্ত গ্রাম তুই হাংচিং বাড়ির গ্রামবাসীদের। দীর্ঘ ২৫ বছর আগে এলাকার মানুষজন কাঁচা কুয়ো অথবা ছড়া থেকে জল সংগ্রহ করে আনত। বর্তমানে তাদের ভাগ্যে পানীয় জল বলতে সেই কাঁচা কুয়ো ও ছড়ার জলই ভরসা। সেই অপরিশোধিত পানীয় জল পান করে গ্রামবাসীরা পূর্বতন দিনগুলোতে নানা রোগে ভুগত, বর্তমানেও তারা ব্যতিক্রম নয়। গ্রামবাসীরা কাঁচা কুয়ো এবং ছড়ার নোংরা জল খেয়ে আক্রান্ত হচ্ছে বিভিন্ন জলবাহিত রোগে। রোগের চিকিৎসায়ও রয়েছে মারাত্মক সমস্যা। ওই গ্রামের পাগলাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় একটি উপস্বাস্থ্য কেন্দ্র থাকলেও তা শুধুই নামে মাত্র। গ্রামের সাধারণ মানুষ স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা পরিষেবা বলতে কোনো কিছুই পাচ্ছে না বলে অভিযোগ। স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবা স্বর্ণযুগে যা ছিল, হীরাযুগেও তদ্রূপ। গ্রামবাসীদের অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্রটির দায়িত্বে থাকা MPW মৃণালকান্তি দেববর্মা শুধু কাগজপত্রেই দায়িত্ব নিয়ে রেখেছেন, একদিন আসলে তিন দিনই থাকে অনুপস্থিত, যা তরুণ বেশিরভাগ সময়ই স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝোলানো থাকে বলে জানান স্থানীয়রা। আচ্ছা চিনমর ডিসপেন্সারি একটা টংমানি নয় এলাকার স্বার্থে, ও এলাকার স্বার্থে টংমানি কিন্তু সময় মতো দিন স্টাফ করি বা সময় মতো চুমাইয়া রোগী অনেক ভাই এখন চিনি চিকিৎসা নেই অনেক বিঘ্নিত থাঙ ও জায়গা আমি নেই কোনো স্টাফ রক্ষা না কয়েকজন বিমা খাই খুব সুবিধা টংমানি যে অমন বাগানে চিনি একটা এলাকা নিজে বরক কোনো কিছু খাঁকে আমার খুব ভুক্তভোগী নিজাম বাগে সরকার পেশা মনি বাগেই মানে সুবিধা নিবাগে তাই স্টাফ কয়েকজন ফার হকাই চিনি অনেক সুবিধাহীন মনে খাই আমার প্রায় নগদ বন্ধ তো প্রায় তো বন্ধ ইয়া এমনি সময় মতে বব অফিসিয়াল মাঠাং অফিসের কাম তো বিনি কাম মধ্যে ওরা খাই বনি ও যে মিনে অঙ্গনওয়ারি ওয়ার্কার উনি হইতে আরম্ভ খাই বিভিন্ন জায়গা বিভিন্ন প্রোগ্রাম তো ও প্রোগ্রাম রব মাঠাম বাকবাই সময় মতে অফিস তো সময় আব অফিস হেলকা বা রামসানি বড় রোগ যদি অর মায়া হে বড় থানা অরণ মালিয়া হ্যাঁ কাই নহিলে ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আমপুরা থাং আরো বিথি রোগ বিথি বন মায়া খুয়াইও লাই মাথাং জেলা হসপিটাল যে চিনি গরিব বাকে অনেক অসুবিধা এমন একটা একটা কোনো কাইসা সুপারও তাই অসুবিধা তো মনে স্বাস্থ্য কেন্দ্রটির বেহাল দশায় খেসারত দিতে হয় তুই হাচিং বাড়ির গ্রামবাসীদের। স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ থাকার দরুন বহু রাস্তা পেরিয়ে যেতে হয় আমপুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, ফলে রোগী ও রোগীর পরিবারের লোকজনদের দুর্ভোগের কাহিনী ধারাবাহিকভাবেই বয়ে চলেছে বছরের পর বছর। যদি এইভাবেই স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত থাকে গ্রামের লোকজন, তবে রাজ্য সরকারের উন্নত ত্রিপুরা গড়ার লক্ষ্য আদৌ কি সার্থক হবে, প্রশ্ন গ্রামের সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।